চোরানা শুনে ধর্মের কাহিনী, বনদস্যুদের কারচুরির কারণে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সে কথা বনদস্যুদের কানে যায় না, বলা চলে বুঝেও তারা অবুঝ। তবে চোরেদের দশ দিন তো গৃহস্থের একদিন, বনদস্যুদের তাণ্ডবে তেলিয়ামুড়া ও অমরপুরের জঙ্গলগুলোতে প্রকৃতি উজাড় হয়ে যাচ্ছে। অবশেষে এই দুই জায়গাতেই বন দপ্তরের কর্মীরা উৎপেতে উদ্ধার করলো বেশ কিছু পরিমাণ চোরাই কাঠ। তবে কোনো এক অজানা কারণে এই কাঠ পাচার চক্রের মূল মাস্টারমাইন্ডরা কিন্তু এ যাত্রায় অধরা। তাহলে কি শুধু চাপে পড়েই চোরাই কাঠ নিয়ে বনরক্ষীদের ধরপাকর খেলা? বন ধ্বংসকারীদের কাঠ চোরাই চক্রের মূল পাণ্ডারা যেহেতু বারবারই থাকছে নাগালের বাইরে, সুতরাং সন্দেহ জাগতেই পারে, এক্ষেত্রে চোরে চোরে মাস্তুত ভাই নয় তো? বনদস্যুদের তাণ্ডবে জেরবার প্রকৃতি। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জঙ্গলে এই চোরাই বীরাপ্পনদের লোভী চোখে দিন দিন প্রকৃতি নিজের স্বাভাবিক রূপ হারিয়ে চলার দিকে। নির্বিচারে বন ধ্বংস করে এইসব চোরাই বীরাপ্পনরা লক্ষাধিক টাকার কাঠ পাচার করে চলেছে। দেদার নির্বিচারে গাছ কাটা তো তাদের রুটিন মাফিকই। এবার কিন্তু এই বনদস্যুরা প্রকৃতিকে বন্ধা বানাতে, সঙ্গে বন দফতরের কর্মীদের দৃষ্টি এড়াতে এক নতুন পন্থা অবলম্বন করেছে। বন্য পশুদের উপর আক্রমণ চালিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত এইসব চোরাই বীরাপ্পনরা। তবে চোরেদের দশ দিন হলে একদিন যে ঠিকই থাকে গৃহস্থের, এটাই আবার প্রমাণ হলো অমরপুর ও তেলিয়ামুড়া দুই জায়গাতে। গোপন খবরের ভিত্তিতে অমরপুর বন দফতরের কর্মীরা একটি অভিযান চালিয়ে প্রায় 3 লক্ষাধিক টাকার চোরাই কাঠ সহ একটি ট্রাক আটক করে, তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়, এটা খোদ জানান এক বন দপ্তরের আধিকারিক। 10টা 7টার দিকে আমার কাছে একটা গোপন সূত্র খবর আসে, গান্ধারির দিকে ব্ল্যাকার গাড়ি ঢুকতে পারে। তখন আমি আমার এক স্টাফ নিয়ে অ্যাম্বুশে বসি এবং এই গাড়িটাকে আটক করি। গাড়িটা সম্পূর্ণ লোড অবস্থায় ছিল এবং গাড়ির মধ্যে আনুমানিক প্রায় 3 থেকে 3.5 কাপ মাল হবে আনুমানিক। এবং গাড়ির প্রথমে ড্রাইভার ছিল, কিন্তু ড্রাইভার আমাদের দেখে পালিয়ে ডুঙ্গার মধ্যে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। একইভাবে তেলিয়ামুড়াতেও গত 2 দিনে বনরক্ষীদের হাতে বেশ কিছু পরিমাণ মূল্যবান কাঠ সহ 2টি মারুতি গাড়ি আটক করা হলো। তবে 2টি ক্ষেত্রে বনদস্যুদের মূল মাস্টার মাইন্ডরা কিন্তু এখনও প্রশাসনের টিকিট নাগালের বাইরে। তাহলে কি চাপে পড়ে এইসব ধরপাকড় বন দফতরের কর্মীদের? তবে সন্দেহ জাগতেই পারে, চোরে চোরে কি মাসতুত ভাই, না এর পেছনে রয়ে গেছে কাঞ্চন মূল্যের কোনো অসীম খেলা? এইভাবে বনদস্যুরা দেদার কাঠ পাচার করবে, অভিযানে নেমে বন দফতরের কর্মীরা লোক দেখানো টাক্স করে চোরাই কাঠ ও গাড়ি আটক করে দায়িত্ব খালাস করে চলেছে। তবে বহাল তবিয়তে রয়েছে কিন্তু চোরাই কাঠ পাচারকারীদের মূল চাহিদা, কিছু তো একটা রয়েছে। তাহলে বনদস্যু আর বন দফতরের মধ্যে, না হলে তো এইভাবে প্রতিদিন প্রকৃতি উজাড় হয়ে যেত না বনদস্যুদের তাণ্ডবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।